আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফোর সিস্টার অ্যান্ড বাংলাদেশ এমন লাইফস্টাইল। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমরাও আছি মোটামুটি, শত খারাপের মধ্যেও আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হয়, তাছাড়া আর কিছুই করার থাকে না আমাদের। আমি আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে পাসপোর্ট অফিসে গিয়েছিলাম পাসপোর্ট করানোর জন্য। তো ওইখান থেকে ফেরার পথে আবার আমি ডক্টরের কাছে যাই আমার জায়ের ছেলের রিপোর্টগুলো দেখানোর জন্য। আর পাসপোর্ট অফিসের ভিতরে ভিডিও করিনি, তো এই যে রিপোর্টগুলোকে নিয়ে এর মধ্যে আমি হসপিটালে পৌঁছে যাই। সাথে অবশ্য বাবা মাকেও নিয়ে এসেছিলাম। তো এখান থেকে ডক্টর দেখিয়ে আমি আবার বাসার দিকে রওনা দিয়ে বাসায় এসে ভিডিওটা আর কন্টিনিউ করিনি, যেহেতু দুপুরের খাবার আর অনেক ঝামেলা ছিল। তো রাতের বেলা এখানে মাগরিবের পর আমি নাস্তা দিয়ে দিচ্ছি। দুপুরের খাবারটা যেহেতু আমাদের একটু লেটই হয়েছে, সেজন্য রাতের খাবারটাকেও আমি একটু লেট করে দিচ্ছিলাম, রাতের খাবার বলতে বিকেলের নাস্তাটাকে আর কি। তো নাস্তা শেষ করে আমি আবার বের হয়ে যাব। আমি জানি না আমার আজকের কথাগুলো আপনারা কেউ বুঝতে পারতেছেন কিনা, আসলে আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গিয়েছে, তার সাথে গলার আওয়াজটাও চেঞ্জ হয়ে গিয়েছে, বর্তমানে আমার কথা বলতে অনেকটা সমস্যা হচ্ছে। কিন্তু তারপরও আমি যদি ভয়েস না দিই আর কথা না বলি আপনারা তো আমার কথাগুলো বুঝবেন না। আর কিছুদিনের জন্য যেহেতু আমার গ্যাপ পড়ে গিয়েছে ভিডিও আপলোডে, তো কী কারণে হয়েছে সেটা আসলে যদি না বলি তাহলে কীভাবে আপনারা জানবেন, সেই কথা চিন্তা করেই আসলে ভয়েস দিচ্ছিলাম। তো আমি একটু একটু করে ভয়েস দিচ্ছিলাম, আবার একটু পানি খেয়ে নিচ্ছিলাম আর কি। তো এখানে নাস্তা শেষ করে আমি আব্বুকে নিয়ে চলে যাচ্ছে আবার ডক্টরের কাছে, যেহেতু আব্বুর পায়ের সমস্যাটা এখনও ভালো হয়নি, অনেক দিনই হয়ে গিয়েছে। জানি না আল্লাহ কপালে কি দেখেছে, ডক্টর দেখে বলেছে আর কিছুদিন ওয়েট করবে, তার মধ্যে যদি ভালো না হয় একটা অপারেশন করতে হবে। তো আমার আব্বু যেহেতু ডায়াবেটিসের রোগী সেজন্য আসলে টেনশনটা একটু বেশি, একত্র যেটা আছে এটাই শুকাচ্ছে না, তারপরে যদি আবার প্লাস্টিক সার্জারি করে অপারেশন করা হয় জানি না ওইটা কি হবে। তো সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন, দেখি আল্লাহ আমাদের চার বোনের কপালে কি রেখেছে। তো ডক্টর দেখিয়ে ওইখানে আমার আব্বুর কিছু ইঞ্জেকশন নেওয়ার ছিল, ওই ইঞ্জেকশনটা নিয়ে আমরা আবার বাসায় চলে আসি। আসার সময় আমি অবশ্য নান রুটি নিয়ে আসছি, রাতের বেলা আমার ননা আমার শাশুড়িও ওরা ভাত খাবে না বলেছিল, সেই জন্য আসলে আমি নান রুটিটা নিয়ে আসছিলাম। তো বাসায় পেঁপে ভাজি ছিল, চিকেন ছিল, আমি আসার সময় মিষ্টিও নিয়ে আসছিলাম। তো ওনাদেরকে এখানে আমি মানে রাতের ডিনারটা রেডি করে দিই, ওনারা অবশ্য খায়নি, সবারই নাকি পেট অনেক ভরা ছিল, আমার খালামনির বাসায়ও গিয়েছিলো। তো ওইখানে বেশি নাস্তা করিনি, তারপরেও আসলে ওনারা খাবার খায়নি আর কি। আর এটা ছিল পরদিন সকালবেলা, তো এই টাইমটাতে সকালে সবাই নাস্তা করে চলে গিয়েছে, আমার শ্বশুর শাশুড়ি ওনারা প্লাস আমার আব্বু। তো এর মধ্যে একটা খুবই খারাপ সংবাদ আসে, সেটা হচ্ছে আমার নানা ভাইয়ের ছোট ভাই উনি মারা গিয়েছে। তো ঘুম থেকে উঠে আমি দেখি আমার আম্মুকে কান্না করতেছে, জিজ্ঞাসা করলাম কি হয়েছে, তো বলল যে আসলে নানা ভাই মারা গিয়েছে, আর আমার আম্মুর যেহেতু কাকা হয় সেজন্য আম্মুর তো মায়াটা একটু বেশি লাগবে। তো সবাই চলে যাওয়ার পর আমি নর্মালি আমার কাজগুলো সেরে নিচ্ছিলাম, আমার যে নানা ভাইটা মারা গিয়েছে ওনার একটা মাত্র ছেলে, তো মামাটা আমেরিকাতে থাকে, উনি আসার পর প্রথমেই বলেছিল জানাজার নামাজ পড়ানো হবে। তো সেই জন্য আসলে যেহেতু যাওয়ার এত তাড়া ছিল না আর মনটাও খারাপ ছিল, সেই জন্য আসলে আমি কি করব আস্তে আস্তে করে গুছিয়ে নিচ্ছিলাম আর কি। তারপর হঠাৎ করেই আমার ছোট মামনি ফোন দেয় যে মামার জন্য ওয়েট করা হবে না, নানা ভাই নাকি বলে গিয়েছে যে ওনাকে তাড়াতাড়ি করে জানাজা নামাজ পড়ানোর জন্য। তো আমি এই কাজগুলো শেষ করতে না করতেই মামনি ফোন দিয়ে দেয়, হঠাৎ করে কোনো রকমই রেডি হয়ে আসলে চলে যাই। তো এমন একটা অবস্থা ছিল আর সবার মন এত পরিমাণে খারাপ ছিল, তো আমরা রেডি হয়ে চলে যাই আর কি।
জানাতে নামাজ আমার নানু বাড়িতেই পড়ানো হয়। তো ওইখান থেকে আমি আবার আমার বাসায় আসি, আমার বাবার বাসায়, যে এখানে আমার বাচ্চারা এসে এত পরিমাণে হ্যাপি ছিল আর এত দুষ্টামি করতেছিল, সেজন্য ভাবলাম এই জিনিসটা আসলে একটু ভিডিও করে রাখি, হয়তো বা বড় হয়ে ওরা দেখবে যে ওরা কি পর্যন্ত দুষ্টামি করেছে। সবাই আমার নানা ভাইয়ের জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ তাআলা জান্নাতবাসী করেন। আর এই জন্যই আসলে এতদিন আমি ভিডিও আপলোড করিনি, যেহেতু আমার চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছে, সেই জন্য ভাবলাম যে আজকে একটা ভিডিও আপলোড করে দিই। তো আমার ছেলে মেয়েদের দুষ্টামি দেখাতে দেখাতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই, আজ এ পর্যন্তই। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, প্লাস আমার নানা ভাইয়ের জন্যও দোয়া করবেন। আসসালামু আলাইকুম।